শুরু করি অনির্বাণ বাবু আপনার কাছ থেকে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখেছেন অনির্বাণ, ফলে আমার নতুন করে আপনার কাছে আর আলাদা করে জিজ্ঞাসা কিছু নেই। আমার প্রশ্নটাই আমার জিজ্ঞাসা আজকের অগ্নিবার। ছুটিয়া থেকে কামদুন জ্যোতি কেন এত প্রিয় শুনি? দেখুন, যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে সরাসরি ছুটিয়ার যে ঘটনা বা কামদুনির যে ঘটনা তার কোনো যোগাযোগ আছে বলে আমার জানা নেই। যে বিষয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন সেই ধরনের অভিযোগ কত 10 বছর ধরা যাক যে তিনি খাদ্যমন্ত্রী ইত্যাদি থাকাকালীন টাকা নয় ছয় করেছেন, এটা হচ্ছে অভিযোগের সারবত্তা যদি আমি খুব ভুল না করে থাকি। এবং এই গ্রেপ্তার তল্লাশি চলার সময় গ্রেপ্তার হওয়ার পর আমরা বিজেপির তরফ থেকে যারা প্রধান বিরোধী দল, অনির্বাণ বাবু আপনি আমার প্রশ্নটা এড়িয়ে যেতে চাইছেন? না, একদমই নয়, আমি থামাতে চাইছিলাম না আপনাকে, কিন্তু আপনি বললেন যে কি অভিযোগ, কি প্রমাণ আমি জানি না, কি যোগাযোগ আমি জানি না। চালচুরির কথা তো আমরা জানি, সেটা তো আমরা গতকাল শুনেছি, আমরা দেখেছি। আমি বলছি যে এই কি প্রথম? মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এর আগে দুবার সুবর্ণ সুযোগ এসেছিল, একে সুযোগ বলবো না বরঞ্চ বলা উচিত সুবর্ণ উপায় এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিককে সরিয়ে দেওয়ার মন্ত্রিসভা থেকে, তার সহকর্মী হিসেবে আর ধারে কাছে ঘেঁচতে না দেওয়ার, একবার ছুটিয়া একবার কামদুনি, এইটা জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, মানে এই দুটি জায়গা বিশেষে পরিবার মিথ্যে বলছে আপনার মনে হয়? বিজেপি করে, কে সত্যি বলছে, কে মিথ্যে? কংগ্রেস থেকে আদালতে তৃণমূল কি করে? আমি কে সত্যি মিথ্যে যাচ্ছি তো না। আপনার বরুণ বিশ্বাস আমাদের বাংলার একজন গর্ব বলে আমি মনে করি, তার মতো প্রতিবাদী চরিত্র। তিনি যখন খুন হয়ে যান, অত্যন্ত খারাপ ঘটনা, তার মামলা চলছে, বনগাঁ কোর্টে চলছে, তার বাবা দিদি ভাই সবাই জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে আঙুল তুলছেন, কামদুনির প্রতিবাদীরা জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে আঙুল তুলছেন, নিশ্চয়ই তুলতে পারেন। এবার সেই তোলাটা সত্যি না মিথ্যে সেই বিচার করতে তো আমি এখানে বসিনি, কিন্তু যে ঘটনার প্রেক্ষিতে আমাদের আজকের আলোচনা সেটা তো মূলত রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার, এটাই তো মূল জায়গা। সেই জায়গাটা জায়গা আছে অনির্বাণ বাবু, আমার প্রশ্ন, রেশন দুর্নীতি করতেই পারতেন না জ্যোতিপ্রিয়? বা যদি শুরু করেও ছিলেন অনেক আগে থেমে যেতে পারতো, যদি ছুটিয়ার পরে সরিয়ে দিত, ইডি 6 বছরের মাথায় থেমে যেত যদি কামদুনির পর সরিয়ে দিত। ইডি গ্রেপ্তার করলে বা অভিযোগের আঙুল তুললেই আপনারা ধরেই নেন যে তিনি দোষী, এইটা যদি আলোচনার প্রেমাইস হয় তাহলে আমাকে বলতেই হচ্ছে সেটা একেবারে একটা গণ্ডগোল রয়েছে। কারণ ইডি হোক, সিবিআই হোক, কোনো রাজ্যের পুলিশও হোক, তারা গ্রেপ্তার করলো কিংবা এফআইআরে নাম দিল মানেই তিনি দোষী হয়ে যাচ্ছেন, এমন কোনো আইন এখনো অবধি আমাদের দেশে নেই। ভবিষ্যতে কি হবে আমি বলতে পারছি না, কিন্তু এই মুহূর্তে অভিযোগটাকে অভিযোগের স্তরে রেখেই যদি কিছু উত্তর দিতে চাই, একটাই কথা আমার প্রথম মাথায় আসে কি জানেন তো, যখন মাননীয় শুভেন্দু বাবুকে আমরা শুনি, তিনি বলছেন হ্যাঁ জ্যোতিপ্রিয় বাবু বালুদা এই করেছে সেই করেছে তাই করেছে, যে টাইম পিরিয়ডে তিনি করেছেন বলে অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেস দলে এবং রাজ্যের সরকারে সবচেয়ে হেভিওয়েট মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে সবচেয়ে হেভিওয়েট নেতা যিনি ছিলেন তার নাম শুভেন্দু বাবু, তিনি সেই সময় একটা লাইন একটা শব্দ কোথাও বলেছেন আপনারা শুনতে পেয়েছেন? আমি জানি আপনার গায়ে লাগবে, আপনারও তো জানার কথা, আপনার আমি কেউ না, আমি কেউ না, আমি ওই জন্য জিজ্ঞাসা করছি সাধারণ মানুষ, ওই জন্য সাধারণ মানুষ কোথায় বলেছেন, ভেতরে বলেছেন দলের নিয়ম, তা বাইরে কেন বলেন? ভেতরে বলে থাকেন 10 বছর ধরে, দলের একটা 10 বছর ধরে, তাহলে তিনিও কমপ্লিসিট ছিলেন, আপনিও কমপ্লিসিট ছিলেন এই কাণ্ডে, তাহলে আপনিও ছিলেন প্যাসিভলি হোক বা অ্যাক্টিভলি হোক, আপনিও ছিলেন, শুভেন্দু বাবুও ছিলেন, এই যে চুরি বলে কোটান কো চুরি, আমি ভাত খাই, এই তো চুরি কোটান কো, আচ্ছা আচ্ছা, যদি হয়ে থাকে আপনিও চোরের সাগরে ছিলেন, তাহলে পান্ডা ওর তো শুভেন্দু বাবুও চোরের সাগরে ছিলেন, তাহলে বলবো শঙ্কুদেব পান্ডা ওর তো দেবেন, কিন্তু আমার একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন, জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী থাকার দায়টা কি শঙ্কুদেব পান্ডা শুভেন্দু মল্লিক না, মন্ত্রী থাকার মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কারো দায়টা নয়, ধরুন আপনি এবং আমি, আমি বলছি ধরুন আপনি এবং আমি টেবিলে বসে আছি, আমরা যদি একটি সেম অর্গানাইজেশনের দুজন হই এবং আপনি বা আমি কেউ একটা অন্যায় করছি, আপনি 10 বছর ধরে দেখলেন, চুপ করে দেখলেন, 11তম বছরে কি হঠাৎ আপনার বিবেক জাগ্রত হলো, আপনি বলে দিলেন যে না ওই তো চোর ওই তো চোর, এইটা কি হয়? রাজনৈতিক বিতর্কের জায়গায় আসুন, 10 বছর ধরে শুভেন্দু বাবু একটা লাইন বলেননি, শঙ্কুদা কিছু বলেননি, আজকে মনে হয়েছে কারণ ওনারা বিজেপিতে রয়েছে। বেশ, আমি আবার শঙ্কুদা